हेलो डियर स्टूडेंट्स, आज के तुम्हारे साथ बाइनरी टू ऑक्टल रूपान्तर निये कथा बोलबो। सो प्रथमे एक बाइनरि मान लिखे नहीं, 101101 01, एटा एक बाइनरि मान, एटा आमरा ऑक्टले रूपान्तर करब। सो फार्स्ट अफ अल आमरा मानटाके लिखब 101101 01, आबार देखे नीते चाहिए 101101 01। ओके, ये बाइनरी मानटा के आमरा अक्टाले रूपान्तर करब। सो तुम्हारा जानो जे अक्टाले रूपान्तर करते हले तीनटा बीट के एकत्रे मिलाते हैं। सो आमरा एखान थेके देखब जे ए तीनटा होच्छे तुम्हार एकटा बीट, तारपर देखो ए तीनटा होच्छे तुम्हार एकटा बीट, एखाने आछे तुम्हार दुईटा। सो आमरा एकटा जिरो दिए एटाके मिलिए नेब। सो प्रथमे होच्छे जिरो, तारपर 10, तारपर एटा 110, तारपर 101। एखन आमरा तीनटा बीट लिखब 1 2 4। सो प्रथमे देखते पाच्छ 010, एटाके बसाबो 010। एखन देखो 1টা হচ্ছে 2 এর বরাবর আছে, এজন্য আমরা 2 লিখব। আর যেই বিটগুলো তোমার 1 এর বরাবর থাকবে এগুলো হচ্ছে আমরা যোগ করব, আর যেগুলো জিরো এটা হচ্ছে অফ, এটা বাদ দিয়ে দিব। তারপরে মানটা দেখো যে 110, যদি এটা আমরা বসাই 110, তো দেখতে পাচ্ছ এই 1টা হচ্ছে 4 এর বরাবর এবং এই 1টা হচ্ছে 2 এর বরাবর। সো 4 আর 2 হচ্ছে 6, এই দুটো আমরা একসাথে যোগ করব, সো 6। তারপরে হচ্ছে তোমার 101, এটা যদি বসাই 101, তাহলে দেখতে পাচ্ছ এই 1টা হচ্ছে 4 এর বরাবর আর এই 1টা হচ্ছে 1 এর বরাবর, তাহলে এই দুটো একসাথে যোগ করব, 4 আর 1 হচ্ছে 5। সো এটা হচ্ছে আমাদের অক্টাল মান। সো এখন যদি আমরা সাজিয়ে লিখি, সুতরাং 101101 01, এটা হচ্ছে বাইনারি মান 265, এটা হচ্ছে অক্টাল মান, ঠিক আছে। এখন যদি এই মানটাকে ধরো আরেকটা সংখ্যা দিয়ে আমরা দশমিক মানে ভগ্নাংশ সহ করি, ধরো তোমার 100101.1011, এরকম একটা মান দেওয়া আছে বাইনারি, এটাকে আমরা কত অক্টাল। ওকে, এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব, প্রথমে মানটা লিখব 100101.1011। ওকে লিখলাম। এখন ধরো একটু তুমি জায়গা রেখে নিও এই পাশে, তাহলে তোমার জন্য বেটার হবে যদি সংখ্যা যোগ করতে হয় এই জন্য। সো দেখো আমরা জানি যে অক্টালে যাওয়ার জন্য তিনটা করে বিট মিলাবো। এখন যেহেতু মাঝখানে আমাদের দশমিক আছে, এখন এই জন্য আমরা দশমিকের বাম পাশের সংখ্যাগুলো বামে মিলাবো আর ডানের সংখ্যাগুলো ডানে মিলাবো। যেমন এইখানে এই তিনটা একটা, তারপর এই তিনটা একটা মিলে গেছে, ওকে। আর এইখান থেকে দেখো যে এই তিনটা হচ্ছে একটা আর এইখানে একটা আছে, এই জন্য আরও দুইটা জিরো দিয়ে বরাট করে দেবো আমরা। সো এখন যদি আমরা 1 2 4 তিনটা বিট লিখে নেই, সো দেখতে পাচ্ছ প্রথমে আছে 100 100, তাহলে এটা হচ্ছে তোমার 1টা 4 এর বরাবর আছে, সো এটা হবে 4। তারপর হচ্ছে 101 101, তাহলে এই 1টা হচ্ছে 4 এর বরাবর এবং এই 1টা হচ্ছে 1 এর বরাবর, সো 4 আর 1 হচ্ছে যোগ করলে 5। তারপর দশমিক 101, সো 101 সেম মান 5। তারপর 100 100, সো এটা হচ্ছে তোমার 1টা 4 এর বরাবর, সো এটা হবে 4। এই হচ্ছে আমাদের অক্টাল মান, আশা করি তোমরা বুঝতে পেরেছো।